لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمسين على خمسين: شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، إقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. متفق عليه. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. উম্মতের হাগান্ডারে নবী গো মাইয়াছেন মদিনায়, মনে লইয়া যাইতাম এই যে সুনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. فنك نيري بوليا زيتام برخوريا دويدانا، মায়ার জালে বন্দি হইয়া কান্দে বসি ইন্দিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা। হৈয় হৈয়
কইয়া নবীর দুইটি ফাই এইয়া হালের খবর হইয় হযরত নবীর দুইটি ফাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আইয়ো 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 রে দয়াল বিনয় করি স্মরণে মৃত্যু হালে আইলের দয়াল দেখবো দুইটি নয়ামে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জাওরে হাজি জাওরে হাজি জাওরে তোরা মদিনায় বিফদের খান্ডারি নবী সুইয়াসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালার তুলনা কাহার সঙ্গে চলে না রে আশিকের দোল সর্বদা আল্লাহ বল লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মাহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ে কেরাম, যুব সমাজ, পর্দার আড়ালে পর্দানিশী মা বইন হল, আজকে এখানে আমি এইয়া শুনছি এই এলাকার যুবক যারা আসেন এরার পরিশ্রমের ফলে এই গাঁও বা এই এলাকার প্রত্যেক বৎসর মফিল করা হয়। এই এলাকার মুরব্বী হল বা মসজিদ কমিটি যুবক যারা আসেন শুনছি বেশি ডাইবার হল, তারার পরিশ্রমের ফলে যে আজকে এই মফিল তৈয়ার করা হয়েছে, এই মফিলের খবর নিয়ে আকায় নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাসিন ফুসাই দুঃখে খুব কাম আমার সাহ বহল। এই মহফিল সাধারণ মহফিল নাই, তার কারণ হইল গিয়া আল্লাহ হৈত্রা আমার হবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহফিল হইল গিয়া ও মহফিল যে মানুষে দিল লরম করিয়া বইরিব আর চক্ষু হইতে জল আসি যাইব গিয়া আল্লাহ তান কুদরতি হাত দ্বারা ওই ব্যক্তির চকুর জল বে মুসিয়া দিয়া তার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন। হুকা সুবহানাল্লাহ। আমার সাহেব হল আমি বেশি সময় আপনারা আপনারা কিছু ডরাইত্রা মনে হয় যে ঠান্ডার সিজনে মনে হয় ওয়াজ রে লাভবা করবা, আপনারা কিছু ডরাইত্রা নিস গতিকে আপনারা সামান্য তো আগে দিয়ে আপনারা মনে হয় কিছু ডরাইত্রা বোধ হইয়ার মেঘ দেওয়ায়। আমার সাহ বহল ইয়ং জেনারেশন যারা আছেন এরার উপরে সমাজ নির্ভর করে, বলেন আমি সাহ বহল জি ইয়ং জেনারেশন যারা আছেন এরার উপরে সমাজ নির্ভর করে। নিশ্চয় আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন এরার
আল্লাহর হবিবুল লগে মায়া আছে, মহব্বত আছে, গতিকে আপনারা প্রত্যেক বছর এই মহফিলিকান হয়। আপনারা যতদিন আসেন এই মহফিলিকান এই জায়গা ওইতুনি নাবাদ দিলেই তা প্রত্যেক বছর ওইতো ওলানি সাহল, নিশ্চয় আল্লাহর হবিবুল লগে আপনার মায়া আছে, খার খার মায়া আছে, একবার তার তুলা মারেন চাই। মাশাআল্লাহ, আল্লাহর হবিবুল লগে আপনার মায়া আছে, আর আল্লাহর হবিবুল লগে যারার মায়া হয়ে যায় গিয়া, মহব্বত হয়ে যায় গিয়া, এর আর দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই, আখেরাতের মধ্যেও কোনো চিন্তা নাই, হুকা সুবহানাল্লাহ। কিন্তু মায়া কতটুকুই তো আল্লাহর হবিবুল লগে, মায়া কতটুকুই তো, মহব্বত কতটুকুই তো, খালি মুখ দি মায়া হয়ে লইত নাই, তোকে লাগাই দিল যে আমি মুসলমান হয়ে গেলাম, ইলা কোনো ব্যাপার নাই, গরু খাই নিলাম মুসলমান হয়ে গেলাম, ইলা নাই। গরু দেখবা জঙ্গল বাগেও দেখবা কোনো মশলা লাগে না, লবণ লাগে না, গরু খাইলে হেও কিতা মুসলমান নেই না। মায়ার মাঝেও হইতরা বেশকম আছে, মায়া সব সমান না, দেখবা আপনার বাইর লগেও মায়া আছে, বনির লগেও মায়া আছে, চাষার গরুর বাইর লগেও মায়া আছে, গ্রামের মানুষের লগেও মায়া আছে, কিন্তু মায়ার মাঝে বেশকম আছে। ওয়াইফের লগেও দেখবা মায়া আছে, বলা মানি সাহেব জি। আমার সাহেব একজন মানুষ আপনার লন্ডন মারা গেছে, মারা যাওয়ার পরে ওয়াইফের কাছে ফোন আইছে, ওয়াইফের কাছে ফোন আইছে, তোমার স্বামীর যদি ডেড বডি বাড়ির মধ্যে নিতা চাও তাহলে 3 লক্ষ টাকা দেওয়া লাগবো। ওয়াইফে কইলা আমার ধরা সম্ভব নাই, ওয়াইফের লোকে তো মায়া থাকে না নি, ওয়াইফে কইলা আমার ধরা সম্ভব না, আমার স্বামী রে তোমরা লন্ডন মাটি দিলাও। এরপরে বাইর কাছে ফোন আইছে, বাইয়াও কইলা আমার বাইরে তোমরা লন্ডন মাটি দিলাও, আমার দ্বারা 3 লক্ষ টাকা দেওয়া সম্ভব নাই। বইনের কাছে ফোন আইছে, বইনেও কইলা আমার বাইরে লন্ডন মাটি দিলাও, আমার দ্বারাও 3 লক্ষ টাকা দেওয়া সম্ভব নাই। আনতে সময় 3 লক্ষ লাগে, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় মায়ে শুনছেন না, মায়ে যে সময় শুনছেন শোনার লগে লাগে কইলা ও গ্রামের মানুষেরা তোমরা এক কাম করো রে, আমার ছেলের ডেড বডি যত সময় পর্যন্ত তোমরা আমার কিনারার মধ্যে আনিয়ে দিবাই না, অত সময় পর্যন্ত আমি বালিশের মধ্যে মাথা লাগাইতাম না, হুকা সুবহানাল্লাহ। মায়ার মাঝে বেশ কম ফাইছেন নি আপনারা, বাইও কইছেন সম্ভব নাই মাটি দিলাও লন্ডন, বইনে কইছেন মাটি দিলাও, ওয়াইফেও কইছেন মাটি দিলাও, কিন্তু মায়ে কইছেন যত সময় পর্যন্ত আমার ছেলেরে তোমরা আমার কিনারার মধ্যে আনিয়া দিবাই না, অত সময় পর্যন্ত আমি বালিশের মধ্যে মাথা লাগাইতাম না, ও গ্রামের মানুষেরা তোমরা সাদা কালেকশন করিয়া তোমরা 3 লক্ষ টাকা দিয়া দেও, মার কিনারার মধ্যে আনিয়া দিছেন, আনার লগে লগে মায় হইলা চকইতে জল ছাড়ি দিছেন, গ্রামের মানুষের হইলা আমার গায়ের রক্ত বেশি, আমার ছেলের ঋণ পরিশোধ করবো, হুকা সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহেব হল দুনিয়ার মধ্যে মা বাপের সম্মান দিও, সম্মানী ওই ভাই যদি কোনো মানুষে মা বাপের মুখে দিয়া মায়ার নজরে চাইলায় তার আমল নামার মধ্যে আল্লাহ এক হজ এবং এক উমরা হজের সব দান করিয়া দিন, হুকা সুবহানাল্লাহ। আপনারা জানা আছে হযরতে মুজাদ্দিদ আল ফাসানি পাঞ্জাব জমিনের মধ্যে দেখা যায় তাই কইলা আমি হজর মধ্যে যাইতাম, গরর মধ্যে মা অসুস্থ, নতুন দিল্লির মধ্যে গেছিল তান পীর মুর্শিদ হইলা গে খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লার গিয়া কইলা সাহেব আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দে, যে মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নতুন দিল্লির মধ্যে উপস্থিত হইছেন, ডাইনে এবং বামে 70,000 ফরিস্তা হল গিয়া উপস্থিত হইছেন সিগট হিসাবে, হুকা সুবহানাল্লাহ। অলিয়া হল লগে সিগটি তা হইনি না, তা হইন না জি, অটোমেটিক সিগটি তা হইন। ইয়ং জেনারেশন আপনারা যারা আছেন নিশ্চয় আপনারার এই মহফিল কবুল, তার কারণ হইল গিয়া আপনারা যে পরিশ্রমের ফলে মনডে গাবলাইবা না, মনডে ছুটো করবা না, আপনারার মহফিলের খবর মদিনার তৈবার মধ্যে গিয়া ফুসি গেছে গিয়া, তার কারণ আপনারা যারা বাড়িয়ে করে ঠান্ডা ডরাইয়া ঘুমাই গেছেন গিয়া,
এরা কিন্তু সব পেতে না। দাঁড়াইয়া ফেসাব হললে খৈত্রা ডাক্তারে খর, দাঁড়াইয়া ফেসাব হললে ফেসাবটা কিছু থাকে যায় গিয়া, বইয়া ফেসাব হললে দইয় ফেটে চাপ মারি ধরে ফেসাবটা কিনিয়া রয়। উইদানিং কিছু ডাক্তার হলে আপনার আরম্ভ করছেন যে বইয়া ফেসাব হর, অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কিতা খড্ডা, উইদানিং আপনার বইয়া ফেসাব খড্ডা, তারার উদ্দেশ্য হইল গিয়ে ক্যান্সার হয়ে যাবে। কিন্তু বইয়া ফেসাব হললে এরা আপনার বইয়া ফেসাব করে সবর উদ্দেশ্যে নি না ক্যান্সারের ডরে হইন, উদ্দেশ্য হইল কি বলা নাই। তো যাই হোক, আমার সাহ বহল যদি আপনি ঠান্ডা ডরাইয়া যদি বাড়িত গিয়া ঘুমাই যান তাহলে আপনার সব পৈতা নাই। এখানো আপনারা যারা আইসেন কাল কেয়ামতের দিন ইলা হইতে পারে বেহস্তর মধ্যে একগুরের দেওয়া হইব, জিগার করা হইব আপনারা কোন কারণে আল্লাহ ব্যস্ত আপনারা দিছেন বিলে আমরা রে ও কারণে দিছেন, লম্বা টিল্লাতে একটা মফিল হইছিল মেঘর ফরেও আমরা বুয়াত আসলাম, বাকি যারা আপনার দুজখর মধ্যে গেছেন উদাহরণ শুরু আপনারা বুঝাইতাম চাইছি, আপনার জীবনে কোনো নেকি নাই কিন্তু মফিলের কারণে আল্লাহ মাফ করিয়া দিলেই তা পারেন খুব সুবহান আল্লাহ, বাকি যারা বাড়িত গুম আসেন তারা হইবা বিলে আমরা রে আবার দ্বিতীয়বার চান্স দেওয়া হোক, লম্বা টিল্লাতে একটা মফিল করতাম দ্বিতীয়বার আর চান্স দেওয়া হইত না। গতিকে আজগু যে মফিল ইকানো আছে আজগুর মফিল আর বাদ আগামী খাইলকুর মফিলে বেশ কম আছে, আগামী খাইল এই জায়গা তার ওয়াজ হইত না, ওরা মানে সাবহ। তো ইয়ং জেনারেশন যারা আছেন এরার উপরে সমাজ নির্ভর করে। আপনারা জানা আছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যক্তি আদা পৃথিবীর প্রেসিডেন্ট, কিন্তু হাতের মধ্যে তরবারি আছে, হাতের মধ্যে তরোয়াল আছে, তাই মদিনা শরীফের মধ্যে বালির মধ্যে গিয়া ঘুমন্ত অবস্থায় আসুন, আদা পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা তো সামান্য দুই ফুটা মেঘর বাদে দেখা যায় বালিত গিয়া লেফ লইয়া ঘুমাই গেছি, আদা পৃথিবীর প্রেসিডেন্ট আমার সাবহল বাড়িয়ে করে যারা ঘুমাই গেছে গিয়া কাল কেমতের দিন জবাব দেওয়া লাগবে তার কারণ হইল গিয়া আদা পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে মানুষ আইসেন আইনা মালিক হুকুম আপনাদের প্রেসিডেন্ট কোথায়, বিলে আমরার কোন প্রেসিডেন্ট নাই, লাইসালানা আমিরুন বাল্লানা, লাইসালানা মালিকুন বাল্লানা আমিরুন, কিন্তু আমরা একজন আমির আছেন সেই নাম হইল গিয়ে আপনার উমর ফারুক। হযরত উমর ফারুক রে গিয়া ভাই তরবারে হাতের মধ্যে বালির মধ্যে ঘুমন্ত অবস্থায় আসুন, আদা পৃথিবীর প্রেসিডেন্ট উমর ফারুক ও ব্যক্তি আমার সাবহল, উমর ফারুক ও ব্যক্তি আপনারা কোনো অসুবিধা নেই সাবহল, জি লড়াচলা করলে কিন্তু অসুবিধা দেখা দিলেই আমার সাবহল, হযরতে উমর ফারুক ও ব্যক্তি না ঠিক ও এখন ঠিক আছে আল্লাহ তাহ ও এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই না, ওই দিকে হইলে মানে একটা সাউন্ডে বাড়াবাড়ি করে ও ওলা ঠিক আছে ওলা তাহ দূরে সরে বলুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সাহাবা হযরত উমর ফারুক ব্যক্তি একদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম খল্লিয়া আলোচনা করতে আসন, হঠাৎ দেখা যায় আপনার সূর্য তেজ লাগি গেছে গায়ের মধ্যে, হযরতে উমর ফারুক রাত করছেন, মেইন উদ্দেশ্য হইল কি আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন আপনারা মন ডেকে বলাইবা না, হযরতে উমর ফারুকের জীবনী আমি সামান্য টানতাম চাইছি, হযরতে উমর ফারুক ও ব্যক্তি সূর্যের দিকে রাত করছেন, রাত করার লগে লগে সূর্য ডরাই গেছে গিয়া ডরাইয়া আপনার মেঘলা হয়ে গেছে গিয়া খুব সুবহানাল্লাহ। ও হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দুই নম্বর খলিফা আদা পৃথিবীর প্রেসিডেন্ট আসলা, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়া হাঁটিয়ে যান শয়তানে কয় আমি
হাজারবার মাফ চাই আমি উমর ফারুকর রাস্তা চাই না হুক সুবহানাল্লাহ। ও হযরত উমর ফারুকর নাম যদি কোনো মানুষে খাকজন মধ্যে লেখিয়া যদি বুকর মধ্যে দিয়া ঘুমাই যায়, ওই ব্যক্তির ঘুমন্ত অবস্থায় শয়তানে ডিস্টার্ব দিত না হুক সুবহানাল্লাহ। আল্লাহর কিনারার মধ্যে গিয়া পৌঁছে গেলে গিয়া ও হযরত উমর ফারুক আপনার বালির মধ্যে ঘুমন্ত অবস্থায় শয়ন আমার সাবহল, কিন্তু একমাত্র সমাজের খাম করিয়া গেছন। এর গতিকে আমার সাবহল আমি খোয়াত আসলাম, মায়া সব সমান না, বেশ সমাজে বাইয়া হইলা আমার দ্বারা সম্ভব নয়, বইনা হইলা সম্ভব নয়, চাচার ঘর বাইয়া হইলা সম্ভব নয়, কিন্তু মায় হইলা ও গ্রামের মানুষেরা তোমরা যত সময় পর্যন্ত আমার ছেলেরা তোমরা আমার কিনারার মধ্যে আনিয়া দিবা না, অত সময় পর্যন্ত আমি বালিশের মধ্যে মাথা লাগাইতাম না হুক সুবহানাল্লাহ। মায়া সমান না বেশ সমাজে জি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেজমত করব খার? আল্লাহর হাবিবে ফরমাইন, কালা উম্মুকা, তুমি তোমার মার খেজমত করো। আবার এই সাহাবী আল্লাহর হাবিবের জিকার করেন, ইয়া রাসূলুল্লাহ খেজমত করব খার? আল্লাহর হাবিবে আবার ফরমাইন, কালা উম্মুকা, তুমি তোমার মার খেজমত করো। আবার আল্লাহর হাবিবে ফরমাইন, কালা উম্মুকা, তিনবার কইছেন তুমি তোমার মার খেজমত করো। সাইন নম্বর বার হয়েছেন, কালা আবুকা, তুমি তোমার বাবার খেজমত করো। এতে বোঝা যায় বাবা হইতে আপনার মার তিন গুণ বেশি আপনি খেজমত করতায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে হুকুম করছেন তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, রমজান শরীফ আইলে রোজা রাখো, আমার ইবাদত করো। আর আমার ইবাদত করো আরেকটা ইবাদত হইল কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি দিয়া মুরাদ লইছেন মাতা পিতা হইতে পারে, পিতা মাতা হইতে পারে। এর গতিকে আমার সাবহল, মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান যে সম্মানই হইবাই, মা বাবার খের যদি কোনো মানুষে খান্ত করে বইয়া কবর পর্যন্ত বইয়া লইয়া যায় গিরে, ছেলে অখলর কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন হুক সুবহানাল্লাহ। আপনার অর্জন আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের এক নম্বর খলিফা হযরত আবু বকর কইলা, ও সাহাবায়ে কেরাম হল, আমি যে সময় পৃথিবীর তনে বিদায় নিব তোমরা কাম করি আমারে খাফন ফরাই গোসল দেওয়াইও, কিন্তু তোমরা আমারে দাফন করিও না। আমার সাহাব হল মানুষের সময় মারা যান, মারা যাইতে সময় তোমরা তিনটা জিনিস দি সাহায্য করিও। আল্লাহর হাবিবে ফরমাইন, এক নম্বর হইল কি, যদি হাত পাও দেখা থাকে তোমরা সঙ্গে সঙ্গে আপনার সিধা করে দিলাইও। দুই নম্বর হইল কি, তোমরা বেশি বেশি করি আপনার তলকিন দিও, কলিমা দিতে থাকিও। তিন নম্বর হইল কি, তোমরা তুলা বিজাইয়া গরম দিয়ে আমরা দেখছি বেটিনতে তুলা বিজাইয়া আপনার কিতাবের মুখর মধ্যে দেই, ও সময় ওই ব্যক্তির আপনার ও পর্যন্ত জলার পিপাসা ওই সমস্ত দরিয়ার যদি আপনি জল মুখর মধ্যে দিলেন তাহলে পিপাসা মৃত নাই। ওই ব্যক্তির তোমরা তিনটা জিনিস দিয়ে সাহায্য করিও। মুর্দার যে সময় গোসল দেওয়াই বা গোসল দেওয়াই তোর সময় তোমরা আস্তে আস্তে দেওয়াইও মুর্দায় হয়। মালাকুল মৌতে যে সময় আমার জানতে বাইর করি আনিসল, ও সময় করে দেহর মধ্যে আমার বেদনা রইছে, তোমরা খরট ফিরেই তোর সময় আস্তে আস্তে ফিরাইও। এরপর হইল গিয়া মুর্দার যে সময় খাফন ফরানি হয়, ও সময় মুর্দা হয়ে পাইয়েন, তোমরা আমার মুখটা ঘুরিও না, আমার বলি বারিশে তোমরা লাশ দেখা দেখাইয়া আমার মুখটা ঘুরিও। যাই হোক, এদিকে আপনার লম্বা মাত হযরত আমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর তনে বিদায় নি সৈন্যবার পরে তান খেউল লইয়া আল্লাহর হাবিবর কিনারার মধ্যে গেছেন। যাওয়ার পরে সাহাবা কেরাম হলো কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার কিনারার মধ্যে ঘুমাইতে চাইছেন, যদি আপনি পারমিশন দেন। সঙ্গে সঙ্গে দেখা যায় আপনার তালা খুলে গেছে হুক সুবহানাল্লাহ। রোজা শরীফের মধ্যে আপনার বড় তালা মারি রাখা আছে, হযরত আবু বকর নাম হওয়ার লগে লগে আপনার তালা খুলে গেছে গিয়া,
আর সমস্ত জাহানার মানুষের আপনার যদি এক পাল্লার মধ্যে নেকি তুলা হয় হযরত আবু বকরের পাল্লা আপনার বাড়ি বহু সুবহানাল্লাহ। কোন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর হবিব লগে মায়া মহব্বতর নাম হইলগে আপনার ইমান খুব সুবহানাল্লাহ। যদি আপনার মকদ্দর যদি আপনার ইমান থাকে না, মায়া আপনার আল্লাহর হবিবর লগে মহব্বত থাকে না, তাহলে আপনার বাকি জিন্দেগি আপনার নমাজ ভরিয়া যাইবা, নমাজ গোনা খাদে আসত না। আপনার কলিমা ফলিয়া মৌত হয়ে যায়, এরার জন্য আপনার জন্নত ওয়াজিব হয়ে যায়। ফুকা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ya rasulallah ya habib, ya rasulallah ya habib, ya rasulallah ya habib. দুরুশর পড়িতে আপনারা কিছু ডরাইন না, কেটে ঠান্ডা কিছু ডরাই দিছেন ভিতরে। একবার তা মিটার 100 এর উপরে তুলি একবার তা ফোন চাই, ya rasulallah ya habib, ya rasulallah ya habib, ya rasulallah ya habib, ya rasulallah ya habib, ya rasulallah ya habib. Amar mauter kotin kale takiya nabi go amar shiore, ya rasulallah ya habib, ya rasulallah ya habib, ya rasulallah ya nekir munkir ashiya sawal karben boshaiya takiya nabi go shamone dalaiya, ya rasulallah ya habib, ya rasulallah ya habib. আমার সাহাব হল যদি মকদ্দমার মধ্যে যদি আপনার ইমান থাকে না, তাহলে বাকি ইবাদত করিয়া খামাইত না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তোমরা মহব্বত করো, মায়া করো। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, ও বুড়ো মানুষরে আমি দুনিয়ার মধ্যে আল্লাহ ভালোবাসি, যারা আমার হবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ভালোবাসে, হুক সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক, হযরত আবু বকর, ও ব্যক্তি আল্লাহর হবিবে ফরমান বাদ আল্লাহ বিয়া নবী ওরম পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ভোলাইবা আমার আবু বকরের মতো মায়ালা মানুষ আর আইতা নাই, হুক সুবহানাল্লাহ। আর হারাই লাগে হযরত আবু বকর আপনার প্রথম ইসলামের প্রথম স্টেজের মধ্যে প্রাথমিক জীবন 40 জন মানুষ আপনার মুসলমান হইছেন। এর গতিকে আমার সাহাব হল ইমান, আল্লাহর হবিবর লগে মায়া মহব্বতর নাম হইলগে ইমান, হযরত আবু বকর আল্লাহর হবিবর লগে মহব্বতর পরিচয় দিয়া অতটুক আপনার সম্মান বাড়িছে। আবু তালিবে দেখুন, উদ্দেশ্য যদি বালা থাকে না, তাহলে আপনি কোনো হাজ করেন হাজ সফলতা হইত না। একজন মানুষে রোয়ানা দিছে শ্বশুর বাড়ির যাইবার লাগে, জিগার করা হয়েছে, আপনি খানো যাইতা বলে আমি শ্বশুর বাড়ির যাই, আর আজকে 3 দিন হয়ে গেছে গিয়া বাড়ির ডাইল। আজকাল তো ইমাম সাহরে আপনার দেখা যায় টিফিনও 10 টাকা দিয়ে ডাইল আনলা, আমিও দিলেই না টিফিন। সকালে দেখা যায় 1 কাপ চা দিলা আর লগে 5 টাকা বেটে নিয়ে গুবগলো হারাইলা। 75 বছর তো নেই, ইমাম সাহরে বেটে নিয়ে দিয়ে চা দিন ওলা মানে চা বহল জি, আপনার আর কোনো অসুবিধা হননি। বিভিন্ন জায়গাত গেলে আমি মাতি, 75 বছর তো নেই ইমামে বেটে নিয়ে দিয়ে চা হাইতরা, বেটে নিয়ার কোম্পানি হইয়া আছে কিন্তু ইমাম সাহরে বেটে নিয়ে দেওয়া বাদ দিন না। বেটা শ্বশুর বাড়ির ওয়ানা দিছে বাড়ি তৈরি ডাইল দিয়ে খানি, আর
মাটি খোদু হইল শ্বশুর বাড়ির যাই গিয়া। ও শ্বশুর বাড়িত গেছে, শাশুড়িয়ে বড় মুরুখে গু খাটিছেন, সালা হইল চলেন জম্মাত যাই গিয়া মসজিদ কিনারা তাস। আপনারা বই দিছেন দেখিয়া, ও আমি একটা উদাহরণ শুরু একটা মাত্রে আপনারা বুঝাইবার লাগে হইয়া, সালায় হইল চলেন মসজিদ জমাত যাই গিয়া। ই বেটা তার জীবনে জমাত কোনোদিন চিনছে না, কোনোদিন জানে না, কিন্তু রুতি যে বেটায় বিবাহ দিছে, ই বেটা হইছে আপনি এমন দামান পাইছেন যে মানুষে আপনার মসজিদ ছাড়া নমাজ পড়ে না, ওলা নমাজি মানুষ। যাই হোক, আপনার সালায় নমাজও লইয়া গেছে, দারো ইমাম সাহেবর গড় হইল ওখান জমাত নেই, আরো কিছু হাফর সফর তুয়া নমাজ পড়িবার লাগিয়া নমাজের সবুব হইল তা জম্মাত না কি তা জম্মাত হয়ে জীবনে জম্মাত হয়েছে। আসরের নামাজ মসজিদের মধ্যে জমাত ফলিছেন, মাগরিবের নামাজ আপনার দেখা যায় জমাত ফলিছেন, কিন্তু আল্লাহর বান্দা এত জমাত জানে না, এশার নামাজ আপনার জমাত ফলিছেন, ফলার পরে তার উদ্দেশ্যই লাগিয়া শ্বশুর বাড়িতে আইসে হানি খাইবার লাগে, উদ্দেশ্য জমাত না। এশার নামাজ ফলিছেন মানুষে ফলিয়া, জিকির আজকার আসলো মসজিদ, সাপ্তাহিক আপনার জিকির আসলো, তরিকতর খতম আসলো, মানুষে আপনার জিকির দিতরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা হয় আয়া টেকেছি আইতাম নাতে বালা আসলো, আয়া টেকেছি আইতাম নাতে বালা আসলো, আয়া টেকেছি আইতাম নাতে বালা আসলো। যাই হোক, জিকির শেষ হয়েছে, সালায় লইয়া বাড়িত গেছে, যাওয়ার পরে তার মারে গিয়া হইল দুলাভাই তো জম্মা তো চিনেন না, নমাজ ও চিনেন না, আর রুতিয়ে তো হইল এন বড় নমাজি মেলুক দেখবা, কোনো সময় কোনো মা শোনার লগে লগে কথার জবাব দেওয়া লাগে, লগে লগে দেওয়া লাগে, আপনি বুঝেই তারা বলো না চাব, সমাজও আমরা প্রত্যেকে দিয়া খালি আপনারা রইন না, লগে লগে আপনার মেয়েলোকে ফোন লাগাইছেন শাশুড়িয়ে, রুতির গেছে বিলা আপনি কইলা এই মসজিদ ছাড়া নমাজ পড়েন না, বোঝা গেল বড় নমাজি। রুতিয়ে কইল আমি আপনার গোস্তনে লইছি ফাঁস, হেন গোস্তনে লইছি ফাঁস, 10,000 টাকা দিয়ে বিবাহ দিছি, কইছি আমি এই মসজিদ ছাড়া আর নমাজ পড়ইন না, কথাটা বুঝছেন নি আপনারা, কইছি আমি মসজিদ ছাড়া আর নমাজ পড়ইন না, এই কথাটা এখনো তো ঠিক আছে, এই নমাজ তো জম্মাত বুঝবার কথা নাই, কারণ আমি কইছি মসজিদ ছাড়া আর নমাজ পড়ইন না, আপনারা বুঝতে অসুবিধা হয়েছে। গতিকে উদ্দেশ্য বলা না হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাসা আবু তালিব রে গিয়া কইলা, ও সাসা জান আপনি আমারে বড় মায়া খরচ বড় সাহায্য খরচ, কিন্তু কাল কিয়ামতের দিন আপনি দুজখর মধ্যে জ্বলিবাই, ও সাসা জান তুমি একবার তা পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় বালা মাইক আপনার, মাইক তো খুব বালা মাইক, আমি তো কতদিন 6 ঘন্টা ওয়াজ করার বাদে আইস তো মাইকও খুব সুন্দর মাইক, কিন্তু 5 ঘন্টা বকিলে কোনো অসুবিধা নাই। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু তালিব রে কইলা, ও আবু তালিব সাসা জান কোন মানুষে জানতো নাই আমি খানে খানে খান লাগাইমু, আপনার মুখ আমার খানোর মধ্যে লাগাইমু, আপনি একবার তা খোলে খোলে পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে এশান নামাজ পড়িয়া গিয়া বুঝাইছেন, কিন্তু সাসায় কইলা আমি তোমারে নেতা মানতাম নাই। আর একদিন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিনারার মধ্যে 200 জন মানুষ আইত্রা ইসলাম ধর্ম গ্রহণ করার লাগিয়া, আবু জেহেল এ রাস্তার মধ্যে জিগার হল তোমরা কোন জায়গার মধ্যে যাইতাই, কোন জায়গার যাইতাই তোমরা, বলে মুহাম্মদের কিনারার মধ্যে যাইতাম গিয়া কলিমা ফলিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আবু জেহেল কইল বা আমার বাতি যার অত পাওয়াননি, 200 জন মানুষ একলগে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতাম, ও হইল এক কাম কর তোমরা আমার বাতিদারে একটা মুজিজা দেখিলেইতাম, আমার বাতিদার কতখান পাওয়ার আছে, তোমরা গিয়া হইও মরা মানুষ যদি তাই জিন্দা করিলেইতা পারো তাহলে তোমরা তান খাসে ইসলাম ধর্ম গ্রহণ করিলেই বাই। ও আবু জাহেলে লগে গেছে, আবু জাহেলে গেছে গিয়া কইছে বাতিদা মোহাম্মদ তুমি গণতনে বাইর, তোমার কাছে 200 জন মানুষ আইছেন ইসলাম ধর্ম গ্রহণ করার লাগিয়া,
কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি মরা মানুষরে জিন্দা করিলেই তা পারো, তাহলে তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করিলেইবা। বাকি 200 জনে কিন্তু ওর গতিকে দেখবা আল্লাহর হবিবে ফরমাইন ফালা প্রতিবেশীর লগে, নিজের গোষ্ঠী গালার লগে সম্পর্ক মায়া মহব্বত রাখা হইল গে সুন্নত হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে মক্কা শরীফ তনে হিজরত করিয়া তান গোষ্ঠী গালার কারণে দুঃখ পাইয়া মদিনা শরীফ গেছে। তে আমার সাহাব হল ওই 200 জন মানুষে আপনার দেখা যায় আবু জাহেল সঙ্গে গেছে, গিয়া কইল ভাতিজা তুমি যদি মরা মানুষে জিন্দা করিলাইতে পারো, তাহলে 200 জন মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করিলেই বা। আল্লাহর হবিব কইল ফারমু কোনো অসুবিধা নাই, ও 200 জন মানুষ আপনার সঙ্গে গেছেন। যাওয়ার পরে আবু জাহেল কইল আইজ একটা খাবু পাইছি ভাতিজারে আটকাইবার লাগে। হো মুসা আলাইহিসসালামের জবানার এক কবর গিয়া কইছে, ও মুর্দা ওজন আপনি জীবিত করিয়া দিলেইতে পারেন, তাহলে তারা 200 জন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সময় কবরের কিনারার মধ্যে গেছেন, গিয়া কইছেন আমি মুহাম্মদ কইয়ার এই কবরের মধ্যে খেয়া উঠি যাও, সঙ্গে সঙ্গে আপনার উঠি গেছে গিয়া হুকা সুবহানাল্লাহ। ওই ব্যক্তির গায়ের মধ্যে বহু পর্যন্ত আগুনে জ্বলতে আছে, চলতে চলতে আপনার কয়লা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে একবার তা ফিরিয়া চাইন। আল্লাহর হবিবে ওই ব্যক্তির লাগে দোয়া করুন, ওই ব্যক্তি আল্লাহর হবিবের উপরে কলমা কলিমা ফলিয়া পুনরায় কবরের মধ্যে গিয়া ঢুকি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা, উম্মতের খান্ডারি নবী গোমাইয়াছেন মদিনায়, মনে লইয়া যাইতাম এই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই ঘটনা আপনার হযরত গোলাফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনার আপনার বর্ণনা করছেন। একদিন দেখা যায় বাগদার জমিনের মধ্যে 2 জন মানুষে আপনার তর্ক করিয়া যাইতে আসো, তর্ক খড্ডা, একজন হইল গিয়া অন্য ধর্মাবলম্বী আর একজন হইল গিয়া আমাদের ধর্মর মানুষ। 2 জনে তর্ক করিয়া যাইতরা, একজনে কইতরা আমরার ধর্ম বালা, হিন কইতরা আমরার ধর্ম বালা। খ্রিস্টান ধর্মের একজন মানুষে কইল আমরা ঈসা আলাইহিসসালামে তাইন তো মুর্দা মানুষরে জিন্দা করে লইতে পারেন, তোমাদের মুহাম্মদর তো ইলা কোনো মুজিজা নাই। আর জিলানি সাহেব কিবলা পিছনে আইতরা আইয়া তাইন শুনি লইছেন, আস্তে আস্তে আইতরা তারা দয়েগে আমরার কিছু মানুষে দেখবা গাট্টামের জুড়ে কিছু হই না, আমরার আপনার নবী ইলা মুজিজা আছে, কিন্তু ঈসা আলাইহিসসালামর যে বেটা আপনার রেফারেন্স আনছে হিগে যুক্তি দ্বারা দেখাই দেয়, কিন্তু আমরার এই বেটা খালি গাট্টামের হয় না, আমরারও আছে। যাই হোক, জিলানি সাহেবে কইলা ওবা খ্রিস্টান ধর্মাবলম্বী তুমি জানিয়া রাখো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে 200 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন মুর্দারে আপনার জিন্দা করার কারণে, হুকা সুবহানাল্লাহ। আর আমি এইলাম গিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমারও আপনারই পাওয়ার আছে, হুকা সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাব হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে সম্মান বেশি, তান উম্মতেরও আপনার সম্মান বেশি, হুকা সুবহানাল্লাহ। গতিকে 60 থেকে 70 বছর পর্যন্ত দিন সাদা সিধা মানুষ আপনার কলিমা ফুলিয়া মুসলমান হয়ে যান আর ইমান লইয়া মৌত হয়ে যান, তার জন্য আপনার বেহেস্ত ওয়াজিব হয়ে যায়, হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
যদি কোনো মানুষের দাড়ির মধ্যে মন্দি দিলায় দাড়ির মধ্যে মন্দি দেব ওই লোকই সুন্নত। যদি কোনো মানুষে একটা সুন্নতে আদায় করে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আপনার যদি কোনো মানুষের সুন্নতে মহব্বত করে আমি রসুল্লাহরে মহব্বত করলো আর আমি রসুল্লাহরে যারা মহব্বত করিলা একাইল কেমতের দিন আমার সঙ্গে বেহেস্তর মধ্যে স্থান প্রাপ্ত হইব। হুক সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে যদি কোনো মানুষে মন্দি দিয়ে আপনার মারা যায় ওই ব্যক্তিরে কবরের মধ্যে আল্লাহ সরব করাইতা নাই। হুক সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে যদি আপনার মন্দি দিলেন তাহলে দাঁতর মধ্যে মাথার মধ্যে কোনোদিন বেদনা হইত নাই। হুক সুবহানাল্লাহ। কোন মেয়ে লোকে যদি হাতর মধ্যে মন্দি দিয়া মারা যায় ওই মেয়ে লোকের কবরের মধ্যে আল্লাহ সরব করাইতা নাই। হুক সুবহানাল্লাহ। এর গতিকে যে বাড়ির মধ্যে আপনার যে বাড়ির মধ্যে আপনার আনোর গাছ থাকে ওই বাড়ির মানুষ আপনার কোনোদিন বলা মুসিবতর মধ্যে গ্রেফতার হইতা নাই। যে বাড়ির মধ্যে মৌ থাকে ওই বাড়ির মানুষ আপনার কোনোদিন গরিব হইতা নাই। হুক সুবহানাল্লাহ। তে যাই হোক, আমার সাহাব হল ও হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুজিজা আছে আর তার উম্মতরও আপনার দেখা যাইলা পাওয়ার আছে। আমিও চাইলে মুর্দারে জিন্দা হরতাম পারতাম। তখন অন্য ধর্মাবলম্বী মানুষে কইল দেখি চাই, কইল আমিও চান্স পাইছি, আমার মা মারা গেছে আজতনে 75 বছর আগে। ওই জিলানি সাহাবরা কইল সাহাব আমার মা মারা গেছেন, বেলে তোমার মার খবর কোন জায়গার মধ্যে খোসান? আল্লাহর বন্দায় দেখাই দিছে। জিলানি সাহেব গিয়া কইলা এই কবরের মধ্যে খেয়াস একবার তা উঠি যাও। হুক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার সাহেব হল আমরা আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন এরা যত সময় ফলজন্ত আমি বড় খুশি হইলাম আপনারা এখানের মধ্যে ইয়ং জেনারেশন যারা আছেন আপনারার পরিশ্রমের ফলে এই মহফিল আপনার প্রত্যেক বছর হয়। এর গতিকে আমার সাহেব হল লম্বা টিল্লা আগে খুব জঙ্গল জায়গা আসলো কিন্তু এই মহফিল আপনার প্রত্যেক বছর হরানির কারণে প্রত্যেক এরিয়ার মানুষে আপনারা চিনে এবং এই জায়গা টাউনের মতো আগে দিবই দিব। ওরান সাহেব হল জি আগে জ্বালা আসলো ইলা রয়েছে না, নিশ্চয় আল্লাহর হবিবুল লোকে আলী মহলের লোকের সম্পর্ক আছে, মায়া আছে, আপনার উপরে দোয়া আছে। গতিকে মন দিয়ে একবারে গাবলাইবা না, কারণ ইবা দিয়ে রাস্তা বড় রাস্তা হওয়ার বাদে ইটা টিল্লার দাম বাড়ি দিব গিয়া। ইয়ং জেনারেশন আপনারা যারা আছেন এরা যদি আপনারা ঠিক হয়ে যান তাহলে আপনারা সমাজ ঠিক হয়ে যাব গিয়া। হজরতে উমর ফারুক ও ব্যক্তি যে রাস্তা বায় হাঁটিয়া যান এই রাস্তা বায় আপনার শয়তান পর্যন্ত হাঁটিয়া যায় না। হুক সুবহানাল্লাহ। হজরতে উমর ফারুক ও ব্যক্তি মা আপনার মেয়ের হইল গরমের মধ্যে দুধ 6 লিটার আছে, বিলা 12 টনে 14 লিটার আছে, বিলা 3 লিটার দুধের মধ্যে 12 লিটার দুধের মধ্যে কিবা তো 14 লিটার দুধের মধ্যে 3 লিটার পানি মিয়াইলাও। ওই মেয়ে উঠিয়া কইল মা তুমি কিতা কইলা? হজরতে উমর ফারুকে জানাইছ দুধের মধ্যে আপনার পানি মিশাইতাম নাই। হুক সুবহানাল্লাহ। মায় কইল উমর ফারুক কিতা আমরা বাড়িতে আসেন না কেতা তাইন দেখবানি উমর ফারুক ও পর্যন্ত ও ব্যক্তি। হজরতে উমর ফারুক আবদ পরের দিন সিফাই এক দর্জন ফটাইছেন যাও সাইন মা এবং মেয়ের আমার কিনারের মধ্যে আনো সাইন মা এবং মেয়ের কিনারের মধ্যে নিছন। নেবার পরে হজরতে উমর ফারুকে কইলা গত খাইল রাত তোমরা দুধের মধ্যে কোন কারণে পানি মিশাইবার কথা কইলায়? মেয়ে কইল মেয়ে কইল ও উমর ফারুক আমি বাধা দিছি। হজরতে উমর ফারুকে কইলা তোমার মায় কইছেন আমি উমর ফারুকে দেখতাম না, আমি উমর ফারুকে সবটা জানি। ও মায় কইল মায় কইল আমার মেয়ে পানি মিশাইতে দিছেন না। মেয়ে কইছেন হজরতে উমর ফারুক তো বাড়ির মধ্যে নাই। ওই সময় মেয়ে কইছিল হজরতে উমর ফারুক বাড়ির মধ্যে নাই কিন্তু আল্লাহ তো দেখরা দুধের মধ্যে পানি মিশাইতাম। হুক সুবহানাল্লাহ।
ওখতা খোয়ার কারণে আপনার ওই মেরে হজরত উমর ফারুক কইল, ও মেয়ে তোমারে আমি আমার পুত্রবধূ করিয়া বিবাহ দিয়া গরোর মধ্যে রাখতাম সাহেব, সুবহানাল্লাহ। ওইলে হজরত উমর ফারুক, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাড়র কিনারার মধ্যে হাঁটিয়া যাইতে আসেন। যুবক একজন মানুষ বাইরা আপনার মদ আমদানি করত, ইলা আসেন নানি মদ আমদানি করেন, মদ আমদানি করলে দেখেন মানুষ কোন জায়গা কোন সময় আল্লাহর কাছে ধরা ফলব, কোন সময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব হইতে পারত না। একজন মানুষ গর্তনে বাইর হয়েছে, বাইরিয়া দোকানে গেছে গিয়া এক লিটার মদ লইছে, লইতে সময় দোকানের বারিন্দার দেখছে এক টুকরা খাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বন্দা হাত লইছে, লইয়া সুমা খাইছে, খাইয়া ফগট রাখে দিছে। রাত্রে গিয়া ঘুমাইছে, ঘুমানোর পরে ওই এলাকার একজন ওলির আল্লাহ খাবে দেখান বলে ওই ব্যক্তিয়ে আমার বিসমিল্লাহির রহমানির রহিম রে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ সমস্ত জীবনের গুনারে মাফ করে দিয়া একজন ওলি বানাইয়া দিয়া দিলাম, হুক্ক সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন, বুরাই খামরে আপনার বালা খামে আপনার বদলাইয়া দিলেই তো পারে, এটা হইল কি আপনার নসিহত মান্নেওয়ালার লাগি, এটা হইল কি একটা নসিহত। তে যাই হোক, ওই ব্যক্তি মদ আমদানি করিয়া রোয়ানা দিছে, এক বোতল মদ লইয়া বগলো মদ লইছে, উমর ফারুকরে ডরাইয়া হো ফালর সিফাই 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 গিয়া রোয়ানা দিছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হইছে রাত ৮টার সময়, ও আল্লাহর বান্দা তুমি কোন জায়গার মধ্যে যাইতা, হোসাইন বলে আমি বাড়িতে যাইতাম, বলে তোমার বগলের মধ্যে কোন জিনিস আছে, হোসাইন সাদরের ভিতরে, বলে সাদরের ভিতরে এক বোতল আমার দুধ আছে বেটা, মদ লইয়া রওনা দিছে আর উমর ফারুক ডরাইয়া ফর দুধ আছে। আল্লাহর বান্দা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখি আপনার ডরাই গেছে গিয়া, ডরাইয়া আল্লাহর কাছে তওবা করলো, হায় আল্লাহ আমি হযরত উমর ফারুকর কিনারার মধ্যে আসি, সম্মুখে আসি, যদি এই বোতলের মধ্যে মদ ফাইন তাহলে হযরত উমর ফারুককে আমারে মারি লইতা, হায় আল্লাহ আমি আর জীবনে মদ খাইতাম নাই, আমারে উমর ফারুক তুমি আপনারে বাঁচাইয়া দেও, হুক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা করছে, তওবা করার লগে লগে হযরত উমর ফারুক কইলা, বোতল হাতের মধ্যে দেও, বোতল হাতের মধ্যে দিতে দেরি হইছে, দুধ হইতে আপনার দেরি হইছে না, হুক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। তে আমার সাহেব হল আমি খোয়াত আসলাম হযরত মুজাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, নতুন দিল্লির মধ্যে গেছেন, গিয়া কইলা সাহেব আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দেন, কি হল আসেনি সাহেব জি। হযরত খাজা বকরিল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা সাহেব তুমি হজর মধ্যে যাইতা কোনো অসুবিধা নাই, ও মুজাদ্দিদ আল ফাসানি যতদিন পর্যন্ত তোমার মা গরুর মধ্যে অসুস্থ আছেন অতদিন পর্যন্ত তুমি হজর যাইতে পারবে না, হুক সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি পাঞ্জাব জমিনের মধ্যে মসজিদের কিনারার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন। শুক্রবার, শুক্রবারে দুইটা সময় আছে, আসর নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ কোনো অলিও হলে বেশিরভাগ করেন, দুইটা সময় আছে, একটা হইল গিয়ে আসর নামাজ পড়ি আর একটা হইল গিয়ে ইমাম যে সময় খুতবার মধ্যে উঠে। হযরত মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার বই আল্লাহ আল্লাহ করতে আসেন, হঠাৎ দেখা যায় তান চতুর্দিকে কাবা শরীফ হইয়া তওয়াফ করা লাগাই দিছে, হুক সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে পাঞ্জাব জমিনের মধ্যে কাবা শরীফ আসলে এখন পর্যন্ত ওয়াল করে রাখা আছে, এই জায়গার মধ্যে যদি কোনো মানুষের দুই রেখা নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করিয়া দিলেন, হুক সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহেব কইলিত হইল কি তো সৌফি মাত আপনি নামাজ পড়েন হদিসে কুদসির মধ্যে আইছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম,
ওলা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ হইত্রা আমি মানুষের সুরতর দিকে চাই না, মানুষের আমলের দিকে চাই না, কিন্তু জানিয়া রাখো আমি মানুষের দিলের মধ্যে আপনার অন্তরের মধ্যে লক্ষ্য করিলাই তোমার অন্তরের মধ্যে কোন জিনিস আছে। আজকে আপনারা কেন ওয়াজর উদ্দেশ্য বাকিটা নাম হইতো করিনি, বা আমি টেকা বেশি চান্দা দিয়ার মানুষে জানবার লাগিয়া ইটা ওদিন উদ্দেশ্য এটা হইলে সব পাইতা নাই। কিছু মানুষে বুট আইলে দেখবা, বুট আইলে দেখবা আপনার মানুষ কোন মিস করার লাগি সালাম দেয়, ওলা মানে সাব হল। কোন দোকানদার দেখবা ব্যবসা বাড়াইবার লাগি সালাম দেয়, উদ্দেশ্য হইলে কি সালাম নাই, উদ্দেশ্য হইলে কি সালাম নাই, উদ্দেশ্য ভালো হইতে লাগবো। তো আমার সাব হল ও হযরতে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে জায়গার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন সেই জায়গার মধ্যে আপনার কাবা শরীফ আইয়া তওয়াফ করা লাগাই দিছে, এখন পর্যন্ত ওয়াল করে রাখা আছে। সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে আপনার দুই রেখাত নামাজ ফুলিলায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ করিয়া দেন। আমার সাবহল উদ্দেশ্য ভালো হইতে লাগব। যদি আপনি নামাজ নামাজের মধ্যে খালা হইছেন, আপনি গলি বাই চাইত্রা আপনার নামাজে খামাইত নাই, আল্লাহ খান্দিত আমি সেদিন দেখছি এক ইমামে খালা হইছেন দক্ষিণে দিয়া উত্তরে দিয়া করে 500 মানুষ করে ও জিগার করলাম, লগে লগে জমাত আরম্ভ আর লগে লগে আমি ইমাম সাবরে করে দিয়ে পাঞ্জাবি টান মারছি, মারতেও টাইম ফিরিয়েছে। ফিরিয়া কইলা আপনি নমাজ বাঙ্গাইলা, বুঝলাম না আপনি নমাজ ফলাইতেন বলে জি না, আমি নমাজ আপনার ফলাই একা সারা মানুষের কইল আমি নমাজ ফলাইতাম না, আমার উদ্দেশ্য নমাজ ফলানি না। সমাজও কিছু মানুষে দেখবা গিয়া আপনার খালা হয়ে যায় গড়ির বাস হইয়া এক কিয়ার লইয়া খালা হয়ে যায়, ইনও কইছেন সাইড আঙ্গুল ফাঁক হইতো। গুয়াহাটি বেলতলাত আমি একজন রে নমাজ ফলিতে দেখলাম খনি দি খালি আমার হঠাৎ মারে কতল বাদে বাদে খালি হঠাৎ মারে দেখি, ও কইলাম বারোই আল্লাহ কইলাম হারম কিতা বুঝছি না, নমাজও খালা হইলা তুমি দেখি হঠাৎ মারো আমার কারণ কি বলে, আমরা সকালে ফলিছি একটা বকরির বাচ্চা যাইতো বলে জমা তো বকরির বাচ্চা জবানিত লাগিয়া আপনি আরম্ভটার হঠাৎ মারিয়া যদি ব্লাড বার হয়ে যায় আপনার নমাজ হইতো না, আপনি মুক্তদি করিবার লাগিয়া ইলা আর আপনি যাহি লইয়া বার হইয়া গেলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সআ ফী খারাবিহা, ও মানুষ হইল কি সবচাইতে বড় জাহিল, যে মানুষের নমাজও মানুষের অসুবিধা ঘটায় আর মসজিদ চালাইতে গিয়া কমিটি আপনার ডিস্টার্ব দেয়, মসজিদ চালাইতে সময় সাদ্দাত বাধা দেয়, মুঠি তুলতে বাধা দেয়, সেক্রেটারি রে মুতল্লি রে বাধা দেয়, ইমাম সাহেব রে বাধা দেয়, ও মানুষের লোক সবচাইতে বড় জাহিল। গতিকে মুক্ত দিয়ে আপনি বনিবার লাগিয়া আইলা, যাই হোক ইমাম সাহেব রে হইলাম ও বেলতলারি বেটারে হইলাম বিলে জমাতর মধ্যে একটা ছোট ইঁদুরের বাচ্চা গেলে কেউ নমাজ হইব, ইনো বকরির বাচ্চা জবানিত না, বকরির বাচ্চা আপনি আপনার ইতা একলা নমাজ ফুলিলে যাবাই। যাই হোক ইমাম সাহেব দেখি উত্তরে দি দক্ষিণে দি ফাও দিয়া খালা হইলা, আমি কইলাম আমি তো জানি আমরার কিবলা হইল গিয়া কাবা শরীফের লগে সম্পর্ক। আমার সাহেব হল আপনি মন করতা লম্বা ঢিল্লার মসজিদের লগে কাবা শরীফের সম্পর্ক নাই, আমার সাহেব হল হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামে কাবা শরীফের মধ্যে খাম করছেন আল্লাহর ফাইবার দুইটা জরিয়া, একটা হইল গিয়া আপনার খানার কাবা আর একটা হইল গিয়া আপনার ফির মুর্শিদ। খানা কাবার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাম করছেন আর যুগালি করছেন আপনার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে, কাবা শরীফ খাম করছেন আর ইব্রাহিম মুসল্লাগু লিফট লাগান উঠিয়া মুসলা গয়ে গয়ে দিত হুক্ক সুবহানাল্লাহ। এর গতিকে কাবা শরীফ খাম করতে সময় অত উষা কাবা শরীফ কিন্তু কোনো বড়ার বান্দা নাই হুক্ক সুবহানাল্লাহ, ও ইব্রাহিম মুসল্লা আপনার এমন ভাবে লিফট লাগান তুলিয়া দিত, লিফট আপনারা দেখছেন নিন সাহেব হল শিলচারও আছে, মদিনা গেলেও ভাইবা মক্কা শরীফ গেলে ভাইবা, আমরা ইতাত ইন্ডিয়া হইলে ছোট ছোট লিফট বাইরা দেশ হইলে 70 জন 80 জন আপনার এখন লিফটে ধরে। তো একদিন আপনার দেখা যায় আমরা ইতাত মেস্তই রাখলে কোনো সময় ডালাই বাসি গেছে গিয়া মালিকে দেখেন না ও বাইরা ফালাই দে, খেও আছে গাটে নিয়া ওবায় জাম দিলার, খেও আছে বালি মুসলা দিয়া লাগাই দে, ওলা মানে সাব হল পরের দিন খাম করমু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেখা যায় ডালাই বাসিছে, আল্লাহ কইলা ও আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার হাতের মধ্যে যে ডালাই বাসিছে সেই ডালাই তুমি ইটা মারো সাইন পৃথিবীর কোনায় কোনায় গিয়া পৌঁছিব।
হযরত ইব্রাহিম কইলা ইয়া হায় আল্লাহ আমার তো অত শক্তি নাই বিলে তুমি ইটা মারো। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইটা মারছেন যে জায়গার মধ্যে ছোট পাথর গিয়া পড়ছে ওই জায়গার মধ্যে আপনার ছোট মসজিদ হইছে, যে জায়গার মধ্যে বড় পাথর হইছে ও জায়গার মধ্যে বড় মসজিদ হইছে। সুবহানাল্লাহ। দুনিয়া যে সময় কিয়ামত হইছে বগিয়া সমস্ত মসজিদ খল্লম বাটিল্লার মসজিদ বিয়ালার মসজিদ বুরুঙ্গার মসজিদ আল্লাহর কুদরতি ফাওদারা গিয়া কাবা শরীফ লগে এখান হই দিব। হুকা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا আমার সাহাব হল আপনারা ইমাম সাহ আমার বামে বুয়াত আপনারা সব খুশি নেন সাহাব হল দশ তারিখ নাতান সাহ বিশেষ অতিথি আপনারা সব খুশি নেন আপনারা দেশের গৌরব নেন সাহাব হল জি আপনারা খুশি নি জি আপনারা এখান আপনারা সুনাম তাই চতুর্দিকে গিয়ে ওয়াজ করেন বিভিন্ন জায়গার তান লগে দেখা হয় এতে আপনারার সুনাম আপনারার গৌরব। কিছু মানুষে কিছু মানুষের বালাই দেখি আপনার কিতা করেন হিংসা করেন ওলা নেন সাহাব হল আমরা মুসলমান হিংসার মধ্যে গেলেও দেখা যায় মুসলমান মদর মধ্যে গেলেও দেখা যায় মুসলমান মিশা মাতর মধ্যে গেলেও দেখা যায় মুসলমান মুনাফিকি আলামত হইতরা চারটা একটা হইলে কি সবসময় হে মিশা মাত মাতিব ইলাও কিছু মানুষ আছে সবসময় খালি মিশা মাত মাতিব। দুই নম্বর হইলে গিয়ে ওয়াদ্দা করবো ওয়াদ্দা আপনার খিলাফ করবো। তিন নম্বর হইলে গিয়া তার কাছে আপনি তফিল তৈছেন হে তফিল মারি দিব ইলাও মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট দখল আছেন আপনার মসজিদের পয়সা দিয়া গুয়ার কারবার করেন বলে মানে সাহাব হল জি অন্যান্য ব্যবসা করেন আপনারা যদি অসুবিধা হয় আমার হইবা কারণ শুনাইতে আমি আর জায়গা ওয়াজও গেছিলাম আর দিলে ইসলাম গুসর ওয়াজ আর সভাপতি দেখা যায় তাই গুসর মধ্যে চব্বিশ ঘন্টা লিপ্ততা হইন আমি কইলাম এটা তো আমার আগে হইতে আছে। তো যাই হোক আর চার নম্বর আলামত হইলে গিয়ে আপনারা যুদ্ধত কোনো দরবারও লাগাই দিয়া শর্ত নেহে বাকি দিব ওই লোক তার আলাম আমার সাহাব হল আমি খোয়াত আসলাম এই কাবা শরীফের লগে আপনার মসজিদের সম্পর্ক আছে এই মসজিদের লগে যদি আপনি মায়া রাখেন মহব্বত রাখেন তাহলে আপনার কাবা শরীফের লগে সম্পর্ক আছে বোঝা গেল। কাবা শরীফ আল্লাহ বানাইছেন আমার বন্দা যখন গুনার বোঝা মাথায় লইয়া আমার এই কাবা শরীফে সাত চক্কর দিব সাত চক্কর দেওয়ার লগে লগে আমি আল্লাহ আমার বন্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাই মুহুর কয় সুবহানাল্লাহ। যদি আপনি কাবা শরীফ যাইতে পারেন না তাহলে আপনার মসজিদের আপনার এলাকার মসজিদের লগে আপনার সম্পর্ক রইতো মায়া রইতো কিছু মানুষ হয় না শিলচর যাই গিয়ে অন্য গিয়া নমাজ ফুরিয়ে আইব আর এলাকার মসজিদে দেখা যায় মানুষ নাই ইলাও কোনো সময় ফাঁকনা আমি কেউ করেন নি। তো যাই হোক ইমাম সাহেবরে আমি কইলাম আমরা জানি কাবা শরীফ হইল গিয়ে আমরা লাগিয়া ফুসমে দিয়ে আপনি উত্তরে দক্ষিণে কারণ কিতা আপনি ইলা তেসরাও বইলা খানে বলে নমাজ খান আপনি ফলাই বিলে জি না আসতাম জমাতর মানুষের ওদিন আমার হই নমাজ ফলাইবার হতো আমি জমাত নমাজ আপনি ফলাইতে হইব কিন্তু কাবা শরীফ যেদিকে ওদিকে আপনি ফাও রেখে কিবলা মুখা রাখিয়া নমাজ ফলাইতে হইব ও সব মানুষের কইলা এনরে এই না আইজ ওয়াজ করতাম এই তো বড় গরম দেখিয়া এনরে দিন নমাজ ফলা বলে দি না আমি নমাজ ফলাইতাম যদি আমি নমাজ ফলাইলাই তে কইবা এই নমাজ ফলাইতা করি তা করছেন ওলা নানি সাহাব হল জি ও নমাজ ফলাইছেন ফাঁসশো মাংস কইছেন আপনার মুসলা দেওয়া ঠিক আছে আর আপনি টাইম আইজ দেখিয়া আমি কইলাম বেতন আপনারা কত দেন বলে আড়াই হাজার টাকা বলে তাইন খানও ফলাইছেন বলে এখান তো জানি না এই বেমার হইলে কি হলো বেমার আপনার আড়াই হাজার টাকা দেন খানো করেছেন আপনারা জানেন না গতিকে তো আপনার আজকে আপনারা ইমাম সাহেব আছেন চতুর্দিকে দেখা যায় ওয়াজ নসিহত করেন কত সুন্দর বয়ান করেন বিভিন্ন জায়গার মধ্যে সিরিকোনার মধ্যে সিরিকোনা তো আপনার গেলে পাওয়া যায় জালালপুর গেলে পাওয়া যায় এতে আপনারা সব খুশি নেন কত সুন্দর বয়ান করেন যে সুন্দর যার যেগুলো গুণী আপনার সামনে হোক আর আড়ালে হোক হইতে লাগে গতিকে আমার সাহেব হল আমি খোয়াত আসলাম যে বেটায় খালি হঠাৎ মারে
ও কইলাম বেলে তুমি মুক্তদি বনিবার লাগি আইলা জাহি লইয়া পারিয়া গেলা। এর গতিকে মসজিদ হাড়া হইতে সময় নিয়ম সাইর আঙ্গুল ফাঁক হইত। আরো একজন মানুষ দেখা যায় বারো আল জমিনের মালিক ইমাম সাহেব ঠিক পিছনে উবাত। ইমাম সাহেব কইলা আপনি তোলা সরইন। অন আলিমুদ্দিন সাহেব একজন দেখিয়া টাইটেল ফার্স্ট টাইম পিছনে উবাইলে ও কইল মুসলা তাইনি বইতা বেলে জিন আজকে আমি 52 বছর ধরে নামাজ পড়িয়া আমি 12 আল 24 আল 35 আল জমিনের মালিক আমি মসজিদ ইমাম সাহেব করে আমি থাকি কোনো ইমাম সাহেব আমারে খর্তনে খেদাইতে পারেন না বলে জিন আপনি সরি যায় না। আলিমুদ্দিন সাহেবর জায়গা এখানে আলিমুদ্দিন সাহেব বইতা না বেটারা সরাই যায় ইলাও গাউত্তা হইন না নিসাব হল ওই ইমামে ইমামরে আমি একটা ফেস শিখাইয়ে দিলাম আপনি এক কাম করবা আপনি শান নামাজ পড়াইবা দুই রেখাত নামাজ পড়াইয়া আপনি এক হাত পড়াইবা বাকি দুই রেখাত ওই আপনার বারো আল জমিনের মালিককে পড়াইতা। যদি আপনি দুই রেখাত পড়াইয়া হাত পাতান ওই দিন তো আপনার ওই ব্যক্তি আপনার পিছনে আর খাড়া হইতা নাই। ইমাম সাহেব দুই রেখাত পড়াইছেন দুই রেখাত পড়াই দুই রেখা আস্তে করে হাত বলাইছেন এবার আস্তে করে করে দি হচ্ছে কইছে সাহেব আমি না বলে দিন আপনি আজকে 10 বছর তনে আমি ইমামতি করি আর আপনি পিছন তনে সরাইন না আপনি বাকি নামাজ পড়াইতে হইব। ইমাম সাহেব খুব গরম হইছিল বাক্য কইছেন আলিমুদ্দিন সাহেব আপনি বাকি নামাজ দুই রেখাত পড়াইয়া দেন ও দিন তনে আপনার 12 আল জমিনের মালিক রে নামাজের পিছন তনে সরানি হইছে। এর গতিকে আমার সাহেব হল ইমাম সাহেব সাধারণ ইমাম সাহেব নাই আপনি যদি ইমাম সাহেবের ঘরে নামাজ পড়েন নামাজ পড়িয়া আইয়া কোন মামুজি সেক্রেটারি যদি সেক্রেটারি না হইতা তাহলে হালার আমি কাইলাম নেতা হইলে আপনার দুই বছরের নামাজ বেকার হুক সুবহানাল্লাহ দুই বছর নামাজ পড়িছেন পড়িয়া কইতরা যদি মামুজি আপনার সেক্রেটারি হইতা না তে হালার হিকাইলাম নে আপনার যত বছর নামাজ পড়িছেন নামাজ বেকার। তেমন সাহেব হল আমি প্রথমে আপনার হওয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আপনার মায়া মহব্বতের নাম হইল গে ঈমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের লগে সম্পর্ক মায়ার পরিচয় দিছেন। আমি আপনার সামনে আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আইমান ওয়ালো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে আইয়া হামাও ফিস-সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের গণ্ডির ভিতরে আইয়া আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া মহব্বত আপনার দেখানির কারণে এবং ইসলামের ভিতরে আপনার পরিপূর্ণতা কার কারণে এখন পর্যন্ত সম্মান বাড়াইতে আছে কিয়ামত পর্যন্ত আপনার সম্মান বাড়াইতে দাও সুবহানাল্লাহ। তেমন সাহেব হল আমি খোয়াত আসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন মানুষ লইয়া আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিছেন কাবা শরীফ আপনার সব বান্দিয়া রওনা দিছেন। আমি ফাত আসলাম প্রথমে হযরতে আবু বকর দেবো পর্যন্ত মাইর মারছেন আল্লাহর হাবিবর চির দুশমন হলে ও পর্যন্ত মাইর মারছেন। হযরতে আবু বকর আপনার মাথা পাড়িছে প্রথম দিন গেছে হুশ নাই দ্বিতীয় দিন গেছে হুশ নাই তিন নম্বর দিন দেখা যায় তান বাড়ির মানুষে খবর পাইছে ভাইয়া আবু বকর দে বাড়িত নিছে প্রথম দিন গেছে হুশ নাই দ্বিতীয় দিন গেছে হুশ নাই আল্লাহর হাবিবর চির দুশমন হলে ও পর্যন্ত মাইর মারছেন। মা কিনারার মধ্যে আইয়া কইছেন ও আবু বকর আজকে তিন দিন হই গেল গিয়া তোমার কোনো হুশ নাই তোমার কোনো জ্ঞান নাই তুমি সামান্য জলপান খরচাই সামান্য জলপান খরচাই আল্লাহর হাবিবের লগে মায়া মহব্বত হইলে কতটুক মানুষ আগ্রহিত পারে দেখেন। আমরা কিছু মানুষের দাড়ির মধ্যে মন্দি দেই মন্দি দেওয়া হইতে হইল সুন্নত কিছু মানুষে আপনার খালা মেন্দি দেই খালা অথবা কিতা হইন আপনার দোকান তো লইয়া আনিয়া হাইল্লা হান্দির বেটা বাড়ির তনে বাইর হইছে 82 বছর বেটা আটটার সময় বাড়িতে হামাইছে হামানির পরে গর্তনে যত বেঠিন আসলা সারা বেঠিন বাড়িয়ে গেছে গিয়ে রে দাজি বাড়ির তনে বাড়িয়ে গেল এখন দেখা যাতে কুটুমুটি বেটা দাড়ি উড়ি সারা খাসা বেটা আপনার কলফ দিয়ে আইছে দাঁড়ি দাড়ি তো আপনার কলফ দিয়ে আইছে ইলা কলফ দিয়া গতিকে কিছু মানুষে দেখবা কিছু ইয়ং জেনারেশন নামাজ ভরিতে ভরিতে আপনার দাড়ি রাখি লইছে ছেলেরও দেখা যায় বাবার লাহান আর বাবারা দেখা যায় ফুলার লাহান আর বেটা নামাজ না পড়িতে পড়িতে দাড়ি সাসিতে সাসিতে একবারে ক্লিন করে লইছে সমাজ বলা চলে না নিসাব হল জি ফুলা ফুলারও দেখা যায় বাবার লাহান আর বাবারা দেখা যায় ফুলার লাহান
নমাজ না ফলিতে ফলিতে আর সাচিতে সাচিতে একবারও সত্য করে ফেলাই দিয়েছে। তেমন সাহেব হল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা কিনারার মধ্যে আইসা নাইয়া কইল, ও আবু বকর আজকে তিন দিন হয়ে গেলে গিয়া তোমার কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, তুমি আমার দিকে একবার তা ফিরিয়া চাও সাই। হজরত আবু বকর কইল, ও মা যত সময় পর্যন্ত আমার নবীর আমি চোখে দেখব না, অত সময় পর্যন্ত আমি খেয়ের দিকে ফিরিয়া চাইতাম না। হোক সুবহানাল্লাহ। হজরতে আবু বকর মা কইলা, ও আবু বকর আজকে তিন দিন হয়ে গেলে গিয়া তোমার কোনো হুঁশ নাই, তোমার কোনো জ্ঞান নাই, আবো তুমি তোমার নবী মারা রায় বিলে, ও মা তুমি আমার খোলা বাক্য হইও না, তোমার তুমি আমার কুদাইও না, যত সময় পর্যন্ত আমার মা আমি আমার নবীর আমি কিনারার মধ্যে দেখবো না, অত সময় পর্যন্ত আমি জল ফান করতাম না, আমার দ্বারা হারাম হোক সুবহানাল্লাহ। এর গতিকে কত সাহাবায়ে কেরাম হল, কিন্তু আবু বকর আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আরাম ফরমাইছেন, আর হযরতে উমর ফারুক দেখেন। হযরতে উমর ফারুক একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাসা আবু জাহেল কইলা, মুহাম্মদর যদি মাথা নিয়ে দিলাই তা ফারুক তাহলে 100টা উট গড়িয়া শোনা দিব। মক্কা শরীফিলা কোনো বাদুর ইলা সাহসলা কোনো মানুষ নাই। হজরত উমর ফারুকে তরওয়াল হাতের মধ্যে লইছেন, মুহাম্মদের মাথা আনবার লাগে। হজরত উমর ফারুক রওনা দিছেন সফা মারওয়া ফাল। আপনারা যারা গেছেন দেখি আইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও সাইডে দি জন্ম জন্ম ঘর আছে, আর ও হইল গিয়া আপনারা সফা মারওয়া কিনারার মধ্যে। হজরত উমর ফারুক তরওয়াল হাতের মধ্যে লইছেন, লইয়া গেছেন একজন মানুষের লগে দেখা হয়েছে হযরত উমর ফারুকর, ও উমর তুমি কোন জায়গার মধ্যে যাইতা হোসান বলে, আমি মুহাম্মদের মাথা আনবার লাগি আমি যাই। আর আগর দিন আল্লাহর হাবিবে দোয়া করে নি, হায় আল্লাহ হযরত উমর ফারুকরে কিবা তো উৎবারে সাইবারে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন, খুব সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কইল, ও উমর তুমি কোন জায়গার মধ্যে যাইতা বলে, মুহাম্মদর মাথা আনবার লাগে যাই। আর তরওয়াল আপনার চিক চিক করে ওই ব্যক্তি কইল, ও উমর তুমি খবর লইয়া দেখো তুমি মুহাম্মদ তো মাথা আনবার লাগি দাঁড়ায়, তুমি খবর লইয়া দেখো তোমার বই নে বোন বউ না মুসলমান হয়ে গেছেন। হুক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ولا على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا হযরত উমর ফারুক আপনার বউনার ঘরের মধ্যে আইছেন, আইয়া বইনে ডাক দিছেন, বইনে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আছেন, সঙ্গে সঙ্গে কোরআন শরীফ আপনার আগুনের মধ্যে ফেলাই দিছেন। কোরআন শরীফ আগুনের মধ্যে জ্বলে নি সাহাব হল, দুনিয়ার আগুনে অবয় ফায়ের গতিকে আমার সাহাব হল কোরআন হাফিজ যারা আছেন এরা যদিও আপনার দেখতে দেখা যায় মানুষ, কিন্তু মানুষ নাই, কোরআন শরীফ মুখস্থ করার কারণে সে একটা কোরআন শরীফ বনি গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 14 সিফাত সূরা হিজরের মধ্যে কইত্রা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন শরীফরে নাজিল করছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম হোক সুবহানাল্লাহ। ইউপির মধ্যে সারহানপুর ডিস্ট্রিক্ট আল্লাহর ওলির কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ যদি দেখা যায় কোরআন শরীফ জ্বলি যায় তাহলে আল্লাহর ওলিয়ে 1,00,000 মানুষ আপনি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিলেই তা আল্লাহর ওলির লগে কন্ডিশন হয়েছে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে। যদি আপনার বাইবেল জ্বলি যায় তাহলে আপনি আপনার ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে হইব। প্রথমে বাইবেল হাতের মধ্যে দেওয়া হয়েছে আগুনের মধ্যে ফলানি হয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায় আপনার বাইবেল জ্বলি গেছে গিয়া আল্লাহর বলির কিনারার মধ্যে 1,00,000 মানুষ আছেন। আমরা মানুষের তো কিছু ইমান কম গিয়া কইলা, সাহ যদি কোরআন শরীফ জ্বলি যায় ওলাম যাব
যদি কোরআন শরীফ চলে যায়। আল্লাহর বলিয়া কইনা কোনো চিন্তা করিও না, আল্লাহর বলিয়া এক ঘন্টা ২০ মিনিট পর্যন্ত কোরআন শরীফ হাতের মধ্যে লইয়া পাল মারি লাপু মারিয়া পড়ছ। কোরআন শরীফ তো আপনার জ্বলা দূরের কথা, আল্লাহর ওলির গায়ের মধ্যে আগুনে স্পর্শ করছে না হুক কই সুবহানাল্লাহ। এক সঙ্গে আপনার ৫ লক্ষ মানুষে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর গতি কি আমার সাহাব কোন কোরআন শরীফ যেখানে আছে এই কাণ্ডে আপনারা সাধারণ মনে করেন না জানি। এই কোরআন শরীফ আপনার যে মুখস্থ করে লাইছে হদিসে বুদ্ধির মধ্যে আইছে। এ আমার হাবিব আপনি মাটিরে জানাইয়া দেও, যা কোরআন শরীফ মুখস্থ করে লাইছে তার দেহ আমি মাটির জন্য বক্ষণ করা আমি হারাম করে দিলাম হুক সুবহানাল্লাহ। হকানি আলিমর দেহ আমি আল্লাহ মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিলাম, কোন ওলির দেহ আমি মাটির জন্য আল্লাহ বক্ষণ করা হারাম করে দিলাম হুক সুবহানাল্লাহ। তে আমার সাহাব হল আমি কোয়াত আসলাম হজরত উমর ফারুকরে তান বইনে দেখিয়া ডরাই গেছেন, কোরআন শরীফ আগুনের মধ্যে রাখি দিছেন বইনে। আপনার বইন দে হজরতে উমর ফারুকে বহু পর্যন্ত মাইর মারছেন, মারতে মারতে আপনার শরীর তো নেই রক্ত বাইরু আরম্ভ হইছে, রক্ত বাইরু আরম্ভ হইছে। দেখেন আল্লাহর হাবিব আল্লাহকে কি পর্যন্ত মহব্বত, কি পর্যন্ত মহব্বত। হজরতে বিলালর দেখুন আপনার মহব্বতর পরিচয় দিয়া যাওয়ার কারণে হজরতে বিলালর এখন পর্যন্ত আপনার মায়া, এখন পর্যন্ত সম্মান বাড়িতে আছে, কিয়ামত পর্যন্ত সম্মান বাড়িতে থাকবো। আল্লাহর হাবিব যে তারিখে পৃথিবীর তরে বিদায় নিতে হজরতে বিলাল দেখা যায় মদিনা শরীফ তরে সরিয়ে গেছেন গিয়া, আল্লাহর হাবিব কইলা ও আবু বকর আমার বিলাল দে দেখা যায় না, হযরতে আবু বকর দে দেখা যায়, হযরতে আলী রে দেখা যায়, হযরতে উসমান বলি রে দেখা যায়, হযরতে আবু বকর রে হযরতে বিলাল দে দেখাইয়া আনলা। বিলা বিলাল তুমি কোন কারণে আজকে শরিয়া গেলাই গে বিলে ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর তনে বিদায় নিতা আমি হযরতে বিলালর দ্বারা আপনারে বিদায় দেওয়া সম্ভব নাই হোক সুবহানাল্লাহ। সংক্ষেপে একটা মাত কইলাম, আল্লাহর হাবিব যে তারিখে পৃথিবীর তনে বিদায় নিছেন হযরতে উসমান, হযরতে বিলালে হাতের মধ্যে খাফন লইছেন, ব্যাগ লইছেন মাথার মধ্যে লইয়া মদিনা শরীফ তনে রওনা দিলাইছেন। যা হইলা ও আবু বকর আমার বুকুর মধ্যে বহু পর্যন্ত দোলফড় করে আমি আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া সর্তম ফলিয়েন না, আমি মদিনা শরীফ তনে রওনা দিলাইছি হযরতে বিলাল সিরিয়ার মধ্যে রওনা দিছো, ৫.৫ মাস পরে হযরতে বিলাল দে আল্লাহ ভাবে দেখাইন, ও বিলাল তুমি আমার কোন কারণে ছাড়িয়া গেলাই, ও হযরতে বিলাল তুমি খান দিলে আমার ফাইতা নাই, তুমি আমার মসজিদের কিনারার মধ্যে আও। ও হযরতে বিলাল সংক্ষেপে হই আর আপনারে বুঝাইবার লাগিয়া আল্লাহর হাবিবের লগে মায়ার পরিচয় দেবার কারণে এখন পর্যন্ত আপনার নাম আছে, এখন পর্যন্ত সম্মান আছে, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান বাড়িতে থাকবো। বাবুল ইমানের মধ্যে হইতরা, বাবুল ইমানের মধ্যে হইতরা আবু আব্দুল্লাহ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইত্রা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গালিবালি হইতে, মা বাপ হইতে, টাকা পয়সা হইতে, ধন সম্পদ হইতে আমি রাসূলুল্লাহর লগে যত সময় পর্যন্ত মহব্বত হইব না, মায়া হইব না, অত সময় পর্যন্ত কোনো মানুষ আপনার কামিল মুমিন হইতে পারত না হুক সুবহানাল্লাহ। মুসলমান হওয়া সুজা, মুমিন হওয়া বড় কঠিন। নাজিরা খাতুনে আপনার তান বেমারের রোগ হার বাবার নেই না, তান মা বাবার রোগ ফ্রে আপনার 100 টাকা দিছেন, আপনারা সব খুশি নেন সাহাব কল। যাই হোক আমি আরো বাচ্চা 50 টাকা দিছেন, আপনারা সব ধৈর্য ধরে আমি আরো 15-20 মিনিট করবো, আপনারা ধৈর্য ধরে বইবেন সাহাব কল, বেশি লাম্বা করতাম না। আর আপনারা কিছু ডরাইত্রা মনে হয় মনোহরটা মনে হয় আমি 12টা পর্যন্ত করবো না, আমি 20-25 মিনিট পরে বাদ দিলাম। যাই হোক আমি তো আর সামান্য ঠানিলে ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে খাবে দেখাইলা, ও বিলাল তুমি যদি আমারে ফাইতাই চাও তাহলে মদিনা শরীফের মধ্যে আও। হযরতে বিলালে আসর আজান দিছেন আইয়া
হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা আসরের নামাজের জন্য আসেন, যে সময় হযরতে বিলালের আপনার আজান শুনছেন, সাইড দিন হয়ে গেছে কি হযরতে ফাতিমা আপনার বুয়াতনে উঠতে পারেন না, উঠিলে আপনার বইতে পারেন না, হযরতে বিলালের যে সময় আজান শুনছেন শুনিয়া তান স্বামীরে কইলা, ও স্বামী হযরতে বিলালে আজান দিতরা 6 মাস হয়ে গেছে আল্লাহর হাবিব পৃথিবীতে বিদায় নেবার, হযরতে বিলালে আজান দেওয়ার কারণে হযরতে ফাতিমা কইলা বিলালে যখন আজান দিতরা আমার মন বলছে আমার বাবা হয়তো হযরতে বিলালের লগে আইছো, ও আমার স্বামী তুমি আমার মসজিদের কিনারার মধ্যে লইয়া যাও সাইন, এর গতি কি আমার মা বলিন যারা আসো, যদি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যদি সম্পর্ক থাকে আপনার জীবনের দিকে চাও এবং হাসর হইতে চাও তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে লক্ষ্য করো, আমার আমার মা বলিন যারা আসো দুনিয়ার মধ্যে মা বাপের সম্মান দিয়ে সম্মান এই ভাই, স্বামীরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মান এই ভাই, হকানি আদিমরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মান এই ভাই, আমার সাহাব হল আমার মানা সাহাব আই গেছেন দিয়া আমি 5 থেকে 7 মিনিটের ভিতরে শেষ করলাম, মানা সবাই যাই হোক আমার সাহাব হল আমি আপনার সামনে খাওয়া বসলাম, হযরতে আবু বকর সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখা যায় 3 দিন হয়ে গেছে গিয়া হুশ নাই কোনো জ্ঞান নাই, আমি সংক্ষেপে হইয়া শেষ করিলে আর তার মা কিনারার মধ্যে আইছেন আইয়া কইছেন, ও আবু বকর তুমি একবার তো সামান্য জল পান করো সাইন, হযরত আবু বকর কইলা ও মা যত সময় পর্যন্ত আমার নবীর আমি চোখে দেখবো না অত সময় পর্যন্ত আমি খেয়ারের দিকে চাইতাম না, হুক সুবহানাল্লাহ, ও তার মা গেলা আল্লাহর হবিবর কিনারের মধ্যে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার খবর লইবার লাগি আমারে ফাটাইছেন, বলে যা আমার আবু বকর দেখো আমি বহাল তবিয়তে আছি কোনো অসুবিধা নাই, তার মা হযরতে আবু বকরের কিনারার মধ্যে আইছেন আইয়া কইলা ও আবু বকর তোমার নবী সুস্থ অবস্থা আছেন বহাল তবিয়তে আছেন তুমি কোনো চিন্তা করিও না, হযরতে আবু বকর জানাইন ও মা যত সময় পর্যন্ত আমার নিজের চোখে আমি দেখবো না অত সময় পর্যন্ত আমি খেয়ার কথা লইতাম না, হুক সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে ফরমান বাদ আল্লাহ বিয়া নবী অফল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ফলাইবা আমার আবু বকরের মতো মায়া আল্লাহ মানুষ হারাইতা না, হুক সুবহানাল্লাহ, দেখি চাইন ও মসজিদের লাগিয়া কারণ মসজিদের লগে মায়া মহব্বতর।